আপনার সঙ্গে তো অনেকদিন কথাই হয়নি আসলে। বাড়িতে এমন একটা জায়গা, আপনার বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমি একদম ঠিক আছি। তবে জানেন তো, প্রিয়ার বিয়ের দিন পালিয়ে যাওয়াটা দেখে আমি বিরাট বড় একটা শিক্ষা পেলাম। আসলে আমিও তো বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। আমি প্রিয়ার পালিয়ে যাওয়াটা দেখে বুঝতে পারলাম বাড়ির সবার ওপর দিয়ে কি যায়। আমি তো একবারও কারোর কথা ভাবিনি, মা বাবা কথা। এখন শুধু ভাবছি বাবার ওপর দিয়ে কতটা ঝড় গেছে। জীবনে তো একটা ভুল সবাই করে, কিন্তু তাই বলে কি জীবন তাদের আর একটা সুযোগ দেয় না? দেয় তো। এটা আমার কথা নয়, আপনার দাদার কথা। প্রিয়ের বিয়েতে দাদানকে বলেছিল, আপনিই বলেছেন। চলুন ওইদিকে, ওই প্রেসকে সার্ভ করতে হবে। প্লিজ প্লিজ আপনারা বসুন, প্লিজ বসুন। আমি বলছি আপনাদেরকে একটু কফি আর চা দিয়ে যাবে। হ্যাঁ আসছি। শোন বলছি যে ওখানে চারটে কফি আর হার্বাল টি কয়েকটা, মানে যে তিনটে ফ্লেভার সব থেকে বেস্ট সেগুলো একটু দিয়ে যেতে বল কাউকে। আমি দিচ্ছি। ওকে। দেখেছিস কিভাবে গোবর দেবি এভি বিজনেসের মধ্যেও ঢুকে গেছে? আমার না ভালো লাগছে না। চার চারটে কফি, এতগুলো লোক ওই বিষটা খাবে? পাচক মশাই ব্যবসা করছেন ঠিকই, কিন্তু তাই বলে কি এরকম করা যায় নাকি? খদ্দের তো নারায়ণ, তার ক্ষতি হতে দিতে পারি না। আচ্ছা কফি বলে কাশ্মি গাছের মূল দিয়ে দেবো। গেস্টরা আসছে তো, চল চল। অন্য একটা কি দিচ্ছেন? ঠিক আছে তুমি যাও।